হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শুকনো বড়ুর আচারের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। আচারের জন্য আমি এখানে হাফ কেজি শুকনো বড়ুই নিয়েছি। শুকনো বড়ুয়ে অনেক ধুলোবালি থাকে, তাই আমি বড়ুইগুলোকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বড়ুর গুঠাগুলোকে আমি ফেলে দিচ্ছি। বড়ুগুলোকে ধুয়ে খুব ভালোভাবে যদি পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু আচারের বারোটা বেঁচে যাবে, অর্থাৎ আচারটা খাওয়াই যাবে না। তাই আমি বড়ুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বুটাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন আমি এই বড়ুগুলোকে কুসুম গরম জল দিয়ে 1 ঘন্টা সময় ভিজিয়ে রেখে দেব। এতে করে বড়িগুলো নরম হয়ে যাবে। আর এই নরম বড়িগুলো দিয়ে আচার করলে আচারটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি এখন 1 ঘন্টার জন্য বড়িগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। বড়িগুলোকে ভিজিয়ে রেখে আমি এই ফাঁকে আচারের মশলাটা তৈরি করে নেব। আচারের মশলা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। মরিচগুলোকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণ গোটা মৌরি অর্থাৎ মিষ্টি জিরা। এগুলোকে একসাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি। রাঁধুনটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নামিয়ে আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর বড়ুগুলোকে জল থেকে তুলে নেব। সবগুলো বড়ুই খুব সুন্দরভাবে জল ঢুকে নরম হয়ে গেছে, আর ভিজিয়ে রাখার দরকার নেই। এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। সবগুলো বড়ুই জল থেকে তুলে নিয়েছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি। আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি না, কারণ 5 ফোড়নে মেথি থাকে, আর আচারে যদি মেথিটা কামড়ে পড়ে তাহলে খেতে খুব ভাজে লাগে। তাই আমি রাঁধুনি দিয়ে ফোড়নটা দিলাম। রাঁধুনিটাকে একটু ভেজে দিয়ে দিলাম বড়ুইগুলো। এখন বড়ুই থেকে জলটা শুকিয়ে নেব। বড়ুর গায়ে যে জলটা লেগে আছে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। বড়ুর গায়ে যে জলটা আছে সেটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ আখের গুড়। আচারের মিষ্টিটা কে কতটা পছন্দ করেন সেরকম মাপে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন আমি লবণ আর গুড় বড়ুর সাথে ভালোভাবে নেড়ে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা যখন পুরোপুরি গলে যাবে তখন অনেকটা পাতলা হয়ে যাবে। আর আপনারা যদি চান চিনি দিয়ে এই আচারটা করতে পারেন, তবে চিনির থেকে গুড় দিয়ে করলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। গুড়টা মোটামুটি গলে গেছে, বড়ুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। গুড়টা গলে জলের মতো পাতলা হয়ে গেছে। এই জলটাকে এখন আমি আগুনটাকে মিডিয়ামে রেখে শুকিয়ে নেব। আগুনটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে আচারটা পুড়ে যাবে। গুড়ের ছাকাগুলোকে ভালোভাবে ভেঙে দিলাম। আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। বড়ুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি স্পেচুলা দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এভাবে একটু করে ভেঙে দিলে বড়ুর ভেতর মিষ্টিটা ভালোভাবে ঢুকবে। আচারটা এখন মাখুমাখু হয়ে গেছে, আর শুকাবো না।
আর সকালে বড়িগুলো শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়ো। এই মশলাটা দেওয়ার ফলে আচারে কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে সেটা আপনারা তৈরি করলেই কেবল বুঝতে পারবেন। আমি এখন আচারের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল শুকনো বড়ইয়ের মিষ্টি আচার। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই আচারটাকে যদি কেউ সংরক্ষণ করতে চান তাহলে একটা কাচের বয়ামের ভেতর আচারটাকে রেখে উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে ফ্রিজের বাহিরেই যত দিন খুশি আপনারা সংরক্ষণ করতে পারেন। ভিউয়ার্স, আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।